দায়িত্ব বণ্টন করলেই শুধু চলবে না, দায়িত্ব যাতে সঠিকভাবে পালন হয় সেই মনিটরিং দরকার। এটাই ছিল আমার বলার কথা। রবিবার রাজধানীর ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের করোনা সংক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলে এই প্রতিক্রিয়া জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। শনিবার সামাজিক মাধ্যমে এই সেন্টারে চিকিৎসারত এক গর্ভবতী মহিলা দুরবস্থার বিষয়টি উঠে আসার পর গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্বাস্থ্য দপ্তরের তরফে ওই করোনা রোগীকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়টি নজরে আসার পর বিধায়ক সুদীপ রায় বর্মণ সোজা পিপিই কিটস পরে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে প্রবেশ করেন। সেখানে চিকিৎসারত রোগীদের মধ্যে তিনি বিতরণ করেন ফল সামগ্রী, সেখানকার রোগীদের সঙ্গে কথা বলেন, তিনি নিজের চোখে খতিয়ে দেখেন সবকিছু। পরে তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেন। সে যাই হোক, স্থানীয় এলাকার বিধায়ক এ ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়ায় করোনা রোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে ছিলেন বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।